আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ট্রাভেল করব, আর এবার ট্রাভেল পার্টনার হিসেবে আমি বেছে নিয়েছি লাবিবা ক্লাসিককে। আর এই লাবিবা নামটা আমার কাছে আসলে খুব কিউট লাগে, কেননা আমার ক্রাশের নামও লাবিবা, আর এই লাবিবা নামটি আসলে ফার্স্টেই তার কথা আমার খুব মনে পড়ে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর এই ভিডিওতে আমি টুকিটাকি কিছু ইনফরমেশন শেয়ার করব। এই ভিডিও সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে আমি সাদমান রহমান। এখন বাজে সকাল 11টার মতো, আর আমি রাজধানী সায়দাবাদে লাবিবা কাউন্টারের সামনে অবস্থান করছি। আর এই হলো কাউন্টারের ভিতরকার অবস্থা। কাউন্টারটি বেশ সাজানো গোছানো, সেই সাথে এই কাউন্টারম্যান ভাইয়ের আচার আচরণ অনেক ভালো পেয়েছি আমি। আচ্ছা, আপনাদের লাবিবা ক্লাসিক এই সায়দাবাদ থেকে বরিশালে মোট কয়টা ট্রিপ? সায়দাবাদ থেকে বরিশাল সকাল বিকাল মিলে 20 টিপের গাড়ি, মানে প্রতি কয় ঘন্টা, মানে কয় ঘন্টা অন্তর অন্তরে ছেড়া যায়? আমাদের আধা ঘন্টা এক ঘন্টা পর। ভাড়া কত ঢাকা থেকে বরিশাল? ঢাকা 500 টাকা। এছাড়া কোন কোন রুটে চলাচল করে? আমাদের বরিশাল কুয়াকাটা, বরিশাল বরগুনা, বরিশাল ভান্ডারি আমুয়া, বরিশাল সড়ুকাঠি, ম্যাক্সিমাম রুটে আছে। তো ভাই ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে আমার ট্যুরমেট এসে হাজির। আর এই বাসটি ছিল এক্স ইগলের, রিসেন্ট লাবিবা ইগলের কাছ থেকে এই বাসটি কিনে নিয়েছে। এই বাসে টোটাল 40টির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে, আর সিটগুলো মোটামুটি আরামদায়ক ছিল। ঢাকা থেকে বরিশালে প্রতি সিটের ভাড়া 500 টাকা করে নেয়। 10:15 আমার বাসটি রাজধানী সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, আর সেদিন এই বাসের লাস্ট স্টপেজ ছিল পিরোজপুরের সড়কঘাটিতে। তবে আমাদের বাসটি সেদিন সায়দাবাদ ফ্লাইওভারের নিচ দিয়েই যাচ্ছিল, তবে এই সাইডে সেদিন রাস্তায় তেমন একটি জ্যাম আমি লক্ষ্য করিনি। খুব অল্প সময়ের মধ্যে আমরা যাত্রাবাড়ি কাউন্টারে এসে হাজির হই। আর এই বাসের স্টাফরা যথেষ্ট আন্তরিক এবং হেল্পফুল ছিলেন। তারা আমাকে এই ভিডিও তৈরি করতে যথেষ্ট সাহায্য করেছেন। স্পেশালি আমি এই বাসের কাউন্টারম্যান থেকে শুরু করে হেল্পার, সুপারভাইজার, ড্রাইভার সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যাই হোক, ঢাকা থেকে বরিশাল যদি আপনি পদ্মা সেতু হয়ে যান, টোটাল ডিস্টেন্স পড়ে 170 কিলোমিটারের মতো। আর যদি ঘাট দিয়ে যান তাহলে 272 কিলোমিটারের মতো। তাহলে বলাই চলে যে পদ্মা সেতু দিয়ে গেলে আপনার প্রায় 100 কিলোমিটারের মতো কমে, আর টোটাল সময় নেয় 3 ঘন্টা 20 মিনিটের মতো সর্বোচ্চ, যদি রাস্তা ফাঁকা থাকে। এখন ঢাকা থেকে বরিশাল রুটে যে সকল বাস চলাচল করে তা হলো সাকুরা পরিবহন, লাবিবা ক্লাসিক, শ্যামলী পরিবহন তথা এসপি সেকশন, শ্যামলী এনআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, এনআর ট্রান্সপোর্ট, এছাড়া আরও অনেক পরিবহন চলাচল করে। সাধারণত ভালো বাসগুলোর ভাড়া নেয় 500 টাকা করে। আর এসি বাসের মধ্যে রয়েছে সাকুরা পরিবহন, গ্রিন লাইন, সোহাগ। সাকুরা ইকোনমি ক্লাসের ভাড়া নেয় 700 করে, গ্রিন লাইন বিজনেস ক্লাসের 1000, আর সোহাগ 1200 করে নেয়। ফার্স্টে আমরা এই ইমাদকে উঠিয়ে দিলেও যাত্রী তোলার জন্য আমরা বামে স্লো করি, দেন ইমাদটি আবার সামনে এগিয়ে যায়। তো আবার আমরা এই ইমাদকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তো দেখা যাক কী হয়।
ওমা এবার লাভিবাগে দেখে ইমাদের পাইলটের মাথা একেবারে খারাপ হয়ে যায়। সে একটা পর্যায়ে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে বলে, তবে আমাদের পাইলট এর ভিতরে নাই, তিনি একদম ঠান্ডা ঠান্ডা ড্রাইভিং পছন্দ করেন। আর ওই দিকে ইমাদ বেশ কয়েকটা রিস্কি বাউলি দিয়ে হারিয়ে যায়। বেসিক্যালি দিনের বেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের চেকিং চলে, আর এখন যদি ওভার স্পিডে গাড়ি চালায় তাহলে স্পিডের মামলা খাওয়া লাগবে। আর এই জন্য আমাদের পাইলট চাচ্ছেন না যে এই ঝামেলার মধ্যে পড়তে, তাই উনি ওনার নিজের মতো করে ড্রাইভিং করেছে। এখন আমরা পদ্মা সেতুতে টোল দেব, আর পদ্মা সেতুতে প্রতিটি বাসের জন্য টোল সাধারণত 2000 করে নেয়। আমি আমার প্রতিটি ভিডিওতেই কোনো না কোনো ব্রিজের ভিডিও রাখার চেষ্টা করি, যার ব্যতিক্রম আমি এবারও করিনি। তবে এবার আমি একটু পিছনে গেলাম, পিছনে গাড়ির ঝাঁকি আর ইঞ্জিন সাউন্ড কেমন তা দেখাবার জন্য। এখন আমরা ফরিদপুরের ভাঙ্গা অবস্থান করতেছি। আমার হাতের বাম দিকে চলে গেছে মাদারীপুর বরিশাল পটুয়াখালী বরগুনা ঝালকাঠি কুয়াকাটার রাস্তা, সোজা চলে গেছে গোপালগঞ্জ হয়ে নড়াইল যশোর বেনাপোল খুলনা পিরোজপুরের রাস্তা, আর ডান দিকে চলে গেছে ফরিদপুর হয়ে রাজবাড়ির রাস্তা। তো এখন আমরা বামে বরিশালের রাস্তায় প্রবেশ করলাম। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি যে আমার নানা বাড়ি কিন্তু বরিশাল, কিন্তু সেদিন আমি নানা বাড়িতে যাইনি, শুধুমাত্র আপনাদের জন্যই এই ব্লগের কারণে বরিশালে যাই। আবার ওই দিনই আমি পরের ট্রিপে ব্যাগ দিই। আর আমার সামনে যে হানিফ বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসটি ছিল সেদিনে আমার ফেরার ট্যুরমেট, ঠিক এই বাসটিই ছিল। এই বাসটি মূলত আবদুল্লাপুর থেকে কক্সবাজার ফিক্সড বাস, তবে দিনের বেলায় সে ঢাকা বরিশাল রুটে ট্রিপ দিয়ে থাকে। তো এই বাসের ভ্লগও আমি খুব শিগগিরই আমার চ্যানেলে আপলোড করব।
এখন আমরা মাদারীপুরে অবস্থান করছি, আর এই জায়গাটার নাম খুব সম্ভবত মোস্তফাপুর যদি আমি ভুল না বলে থাকি। বাম দিকে চলে গেছে মাদারীপুর শরীয়তপুরের রাস্তা, আর সোজা চলে গেছে বরিশালের রাস্তা। সেদিন আমাদের এই বাসের পাইলট ছিল ফরিদ ভাই। তিনি বেশ ভালো মনের মানুষ আর অনেক ফ্রেন্ডলি ছিলেন। তার মতো ভালো মানুষ আমি খুবই কম দেখেছি। আর তাছাড়াও উনি বেশ ঠান্ডা ঠান্ডা ড্রাইভিং করতে পছন্দ করেন, কোনো প্রকার পারাপারি রিস্কি ওভারটেক এর মধ্যে উনি নেই। ইনি প্রায় 18 বছরের মতো ড্রাইভিং এক্সপিরিয়েন্স রয়েছে। প্রথমে তিনি ঈগল চালিয়েছেন, এরপরে হিমাচল গোল্ডেন লাইন হয়ে এখন রিসেন্ট বরিশাল লাভিবা চালাচ্ছেন। সামনের এই থ্রি হুইলার রাস্তার মাঝখানে দাঁড় করার কারণে আমরা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাই। আমি বুঝি না এদের কোনো আক্কেল জ্ঞান আছে কিনা, পালে তুই রাস্তার সাইডে একটু দাঁড় করে থাকতি। আসলে এদের জ্ঞান বুদ্ধি খুবই কম, এখন যদি কোনো কিছু হয়ে যেত তাহলে এই বাসেরই দোষারোপ করতাম। অথচ এখানে আমি আমার চালকের কোনো ত্রুটি দেখি না। অথচ এসব থ্রি হুইলার ছোটো গাড়িগুলোর কারণেই রাস্তায় বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। আপনি যদি অ্যাক্সিডেন্টের রেশিও যদি হিসাব করতে যান, এইসব থ্রি হুইলার্সের জন্যই রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে। সেইদিনও আমরা দুইটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি, এরপরেও আমি ভিডিও করেছি শিকারপুর ব্রিজের দিকে। তো যাই হোক, মূলত এইসব থ্রি হুইলার্সের কারণে রাস্তাঘাটে বেশি দুর্ঘটনা ঘটে, তবে দিন শেষে দোষ দেয় বড় গাড়ির উপর। অথচ আমাদের জাতিগত কোনো জ্ঞান নাই যে দোষটা আসলে কার ছিল। ওই দিকটা আমরা বিবেচনা না করে সরাসরি যে গাড়িটা পড়ো তার উপরেই আমরা দোষারোপ করি। কী আর বলবো, এভাবেই চলতেছে। এখন আমরা বরিশালে উজিরপুর ক্রস করতেছি, আর এই উজিরপুর হলো আমার এক বড় আপু মুনাপুর বাড়ি। মুনাপু, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো আমার সালাম নিও, আর তোমাদের এই উজিরপুর আসলে অনেক সুন্দর একটি জায়গা। এখন আমরা 200 টাকার টোল দিয়ে শিকারপুর ব্রিজে উঠব, আর এখানে পাশাপাশি দুটি ব্রিজ রয়েছে। তবে দুঃখিত যে আমি প্রতিটি ব্রিজের নাম সঠিকভাবে বলতে পারতেছি না, শুধু এতটুকুই জানি এই জায়গাটির নাম শিকারপুর। ভিউয়ার্স, আপনারা যদি দুটি ব্রিজের নাম যদি আপনারা জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ছোটোবেলা থেকে এই ব্রিজটি দেখে আসছি, তাই এই ব্রিজের প্রতি আমার এক আলাদা ভালোবাসা কাজ করে। এখন আমরা দ্বিতীয় ব্রিজটিতে উঠতেছি। এই দেখেন সামনে আরেক আক্কেলের কাণ্ড, সেই সালে ব্রিজের মাঝখানে স্লো করে দাঁড়িয়ে আছে। এবারে আমরা অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পাই। আসলে কি এদের মানে মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই, মানে কি বলবো। অথচ এদের জন্য রাস্তাঘাটে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এখন বাজে দুপুর 2:20 মতো। আমি এখন আমার ফাইনাল ডেস্টিনেশন তথা বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই। আর ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টা 5 মিনিটের মতো।
এখন আসি এই বাসের ভালো এবং খারাপ দিক নিয়ে। ভালো দিক বলতে এই বাসের প্রতিটি স্টাফের আচরণ আমি খুব ভালো পেয়েছি। অ্যাকচুয়ালি নন এসি বাসে এরকম ভালো বিহেভ করা স্টাফ আমি খুব কম পেয়েছি, শুধুমাত্র ইউনিকে আমি দেখেছি। এরপর আমি লাভিবাবে দেখলাম, এর আগেও আমি লাভিবাতে ট্রাভেল করেছি, একই অবস্থা আমি দেখেছি। তাদের স্টাফরা যথেষ্ট আন্তরিক আর পাইলটের ড্রাইভিং স্কিলস এক কথায় অসাধারণ। উনি কোনো পারাপারি থ্রিলিং ড্রাইভিং এর মধ্যে নেই, উনি ওনার নিজের মতো করে ড্রাইভ করেছে, যখন যাকে পেরেছে ওটি দিয়েছে। আর কেউ তার কাছে সাইড নিতে চাইলে তিনি সুন্দরভাবে সাইড দিয়েছেন, যেই ব্যানারই হোক না কেন উনি কোনো পারাপারির মধ্যে নেই, মানে রিল্যাক্স মোডে ড্রাইভিং করতে ভালোবাসে। আর তাছাড়াও এই বাসের সার্ভিসও যথেষ্ট ভালো ছিল, আমি কোনো কিছু খারাপ দিক দেখিনি। এখন যদি আমি রেটিংয়ে আসি, ড্রাইভিংয়ে আমি 10/8 দিব, সার্ভিস আমি 10/10 দিব। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আর এইরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।